না, আজকাল ওর জন্মদিন না, তবে কিসের এত আয়োজন বলছি সব? ন্যানোদের বাড়িতে ছিল আজকে গেট টুগেদার পার্টি, আর মাকে এখানে দেখো এসেই রান্নাঘরে ঢুকে পড়েছে। ওই কথাই আছে না, ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে, সেরকম হয়েছে মায়ের অবস্থা, সব জায়গায় গিয়ে মা রান্নায় হাত লাগাবে। ন্যানোর জন্মদিনে এই মশাই বলেছিল আজ ভালো মাছ পাওয়া যায়নি বলে আর একদিন জম্পেশ খাওয়া দাওয়া হবে, তাই ছুটির দিন দেখে আমরা সবাই একত্রিত হয়েছি। আর বাবা হচ্ছে সবার আগে, বাবার খেয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেল আর আমি তখন জাস্ট ঢুকেছি। আচ্ছা, প্লেটে কি আছে আগে বলে দিই। ভাত, ডাল, পটল ভাজা, আমুদি মাছের ঝাল, পমফ্রেট কারি, মাটন, চাটনি, স্যালাড, এইসব তো ছিলই। তবে যেটার কথা বাদ দিলাম সেটা হচ্ছে এই ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা, টোটালি হোমমেড, মায়ের হাতে বানানো। আর মাটনটা মান্তু বানিয়েছে। যেহেতু আমি মাটনের খুব একটা ভক্ত নয়, সেহেতু আমি ফিশ ফিঙ্গারকে আজকের জন্য একদম নাম্বার 1 পজিশনে রাখবো। সবাই যখন হাড় পরিষ্কার করে মাটন খেয়ে ফেলছে, তখন আমি বসে বসে পমফ্রেট মাছ খেতে ব্যস্ত, আর মায়ের পাতে আমার পাঁপড়গুলো জমিয়ে রেখেছি। শেষ পাতে এই চাটনি পাঁপড়টা ছাড়া খাওয়া ইনকমপ্লিট থেকে যায়। কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করছি আজকের মিনি ব্লগ, স্টে টিউনড।